हेलो जूसम इन वेलकम इन जुडुक जूम मेन मेन चैनल माइसेल पालू ब्लॉग्स एंड वेलकम इन ब्रैक जूम ए मेन ब्रैंड न्यू इन वीडियो Never felt so alive in my life তো এখনই যে ল্যাঙ্গুয়েজটা পড়ে শুনালাম ওটা ছিল হচ্ছিল জার্মান ল্যাঙ্গুয়েজ। আমি রিসেন্টলি জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করছি বলে ভাবলাম একটু ট্রাই করা যাক, এত এখনও পর্যন্ত ঠিকঠাক মতন শিখে নেই, অ্যাকসেন্টগুলো একটু ভুলভাল ছিল আমি জানি, তাও ঠিক করার চেষ্টা করবো। জাস্ট কেবল এক সপ্তাহ দুই সপ্তাহ হলো শেখা শুরু করছি, টাইম লাগবে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা। তো এটা ছিল হচ্ছিলো এটা যা মানে ছিল সেটা হচ্ছে হলো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ পালু ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগস অফ মাই চ্যানেল। এটারই জার্মান ভাষায় যদি বলতাম তাহলে এরকম কিছু শোনাতো। আজকের ডেট হচ্ছিল 28 জুন 2021, আজকের বার হচ্ছিল সোমবার। তো টাইম হচ্ছে 11:45 মতন, আর আমি বসে বসে আমি আমার নোটই বানাচ্ছি, যেহেতু এক মাস পর পরীক্ষা, তো নোটগুলো এখন বানিয়ে রাখছি, তাহলে পরীক্ষার সময় পড়তে আর রিভিশন করতেও সুবিধা হবে না। আর পরীক্ষার সময় কোথায় আবার কোন পিডিএফ কোথায় রাখা আছে, কোন ফাইলের মধ্যে ঢুকানো আছে, কবে পাঠিয়েছিল পিডিএফ, ওইগুলো খুঁজতে কে বের করবে। তার থেকে ভালো এখন টাইম আছে, ক্লাসের অত চাপ নেই, অলমোস্ট সব চ্যাপ্টারের সিলেবাস কমপ্লিট, এখন বসে বসে যতটা টাইম পাই নোটে বানিয়ে রাখছি। তো আগের দিন যে ব্লগটা ছিল, যেটা আমি লাস্ট ব্লগ আপলোড করছিলাম, সেই ব্লগে এন্ডিং টিং একটু অন্যরকম ছিল, আমি হঠাৎ করে ব্লগটা এন্ড করে দিলাম। তো সেটা কার এক বোতল জল খাওয়া আছে আমার, তো যেটা বলছিলাম সেটাতে ব্যাক করেছি যে ওইরকম এন্ডিং করার কারণটা কি, হঠাৎ করে ব্লগটা কেন আমি এন্ড করে দিলাম। তো সেটা কারণ হচ্ছে যে লাস্ট স্ক্রিনটা আমি শ্যুট করছিলাম সেই ইনকা, তারপর থেকে আমি নিচে আসলাম, নিচে এসে আমি জাস্ট একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, দুপুরবেলার টাইম ছিল, কোনো কিছু কাজকর্ম ছিল না, তো আমি শুয়ে বসে একটু সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে রেস্ট নিচ্ছিলাম। তো আমি কখন ঘুমায় গেছি আমি টেরই পাইনি, আর ঘুম থেকে উঠছে একদম পুরো 7:30টার সময়, তখন 3:30 বাজে, পুরো 4 ঘন্টা একদম পুরো বাম্পার ঘুমেছে, আর এত ভালো ঘুম আমি কবে লাস্ট ঘুমিয়েছিলাম আমার মনেও নেই, ঠিক দুপুরবেলা তাও। তো তারপর আমার 7:30টার সময় উঠে আমার কিছু আর শ্যুট করতে ইচ্ছা করলো না, আর দেখলাম যে 3 মিনিট আমি যখন রাত্রেবেলা এডিটিং করলাম, তো 3 মিনিট যেটা ছিল যেটুকু ব্লগে কন্টেন্ট ছিল আমার মনে হলো এটা এনাফ দিয়ে দেওয়ার মতো, আর ব্লগে আর ব্লগে যেটুকু কন্টেন্ট আছে সেটুকু এনাফ। তারপরে আমি আর কিছু মাথা ঘামালাম না, কি শ্যুট করবো না করবো, রাত্রেবেলা 7:30টার পরে আমি জাস্ট আপলোডিং করে দিলাম এটা। জানি না ভাই সাহেব ওইদের সাথে আমার কি শত্রুতা আছে না আছে, কালকেও আমি প্ল্যান করছিলাম যে বাইরে বেরোবো, বিকালবেলা একটু ঘুরে ফিরে আসবো, বাড়িতে বসে বোরিং ফিল মনে হয়তো বাইরে গিয়ে একটু ঘুরে আসবো, বাট কালকেও বিকালবেলা বেরোনোর টাইমে বৃষ্টি নামলো, আর আজকে আমি প্ল্যান করলাম যে ঠিক আছে কালকে হয়নি আমি আজকে যাই ঘুরে আসি, সাইকেল ঠাইকেল নিয়ে একটু এখানেই টাউনের মধ্যে, আজকেও বৃষ্টি, আর আধা ঘন্টা ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এই বৃষ্টি থামা কোনো নামই নেই। অলদো বৃষ্টি কমে গেছে বাট এখনও হালকা হালকা ড্রিজেলিং হচ্ছে, আর থান্ডারস্টর্ম যা হচ্ছে না ভাইসব দেখেই ফেটে যাচ্ছে, কোনো ভয় লেগে যাচ্ছে, থেকে থেকে এমন এমন থান্ডারস্টর্ম হচ্ছে, আর সাউন্ডটা যা ডিফ্লেক্ট করছে না দেখি আমার ফেটে যাচ্ছে এগুলো একদম। সো আই থিঙ্ক আজকেও যে বাইরে বেরোনোর যে প্ল্যানটা ছিল ওটাও আজকে মতন ক্যান্সেল করতে হবে, কারণ এই বৃষ্টি আর কমান না আর কমলেও সন্ধে হয়ে যাবে, আর তারপরে লকডাউনের জন্য এফেক্ট পড়ে যাবে, তার জন্য তারপরে আর বাইরে বেরোবো না, লিটারলি আমি 6টার পরে আর বাইরে বেরোই না, অলরেডি 5:15 চললো, তেমন আজকেও যে বাইরে বেরোনোর প্ল্যানটা ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেল। এখনও পর্যন্ত হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাট এটা সহ্য করে নেওয়ার মতো না, বাড়িতে বসে বসে আমি সত্যি কথা বলতে খুব বোরই হয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম না ভাই একটু একটা রাউন্ড মেরে আসা যাক ঘুরে। আর ভাই সব ওয়েদার যা করছে না ভাই সব পুরো ফাটাফাটি ওয়েদার করছে একদম, বৃষ্টি হয়ে ওয়েদারটা ভালো হয়ে গেছে, আর সাইকেল চালে এই ওয়েদারে যা মজা আসে না ভাই সব। বৃষ্টিতে বেরোলে আরও ভালো মজা আসতো, যদি বৃষ্টিতে রেইনকোট করে রেইনকোট পরে বেরোতাম তাহলে আরও বেশি মজা আসতো, বাট বাড়ি থেকে ওটা অ্যালাও করতো না, আগে মার খেতে হতো বাড়িতে তারপরে বেরোলে হয়তো বেরোতে পারতাম, বাট এখন যা ওয়েদার করছে একদম পুরো মারাত্মক ওয়েদার করছে একদম, অলরেডি 6টা বাজে না 5:45 মতন বাজে। এই বৃষ্টির দিনে আমার কাছে সব থেকে মেমোরেবল যেটা মুমেন্ট থাকে
সেটা হচ্ছিল আগে যখন আমরা প্রাইভেট টিউশন পড়তে আসতাম, মানে যেখানে প্রাইভেট টিউশন পড়তে যাই বিশেষ করে রাত্রেবেলা করে, তো যখন ছুটি দিত ওই টাইমে যদি বৃষ্টি নামতো আর ওই বৃষ্টি যদি মুসলধারে হতো, আমরা এমনি ব্যাগের মধ্যে আমি বিশেষ করে রেইনকোট বা ছাতা কিছু ক্যারি করতাম না যখন প্রাইভেট টিউশনে যেতাম। এমনিতে এমনি সিজনে তো করতামই না, আর বৃষ্টির সিজনে তো আরোই করতাম না। তো যেটা বলছিলাম, তো বৃষ্টি যদি নামতো আমরা ওখানে এক সেকেন্ডও দাঁড়াতাম না, আমি বিশেষ করে ওখানে এক সেকেন্ডও দাঁড়াতাম না, সাইকেল নিয়ে বেরোয় পড়তাম বাড়ির জন্য যাওয়ার জন্য। আর বৃষ্টিতে ভিজে সাইকেল চালায় এরকম ওয়েদারে যা মজা আসে না ভাই সাহ, পুরো ভিজে ছিঁড়ে গিয়ে তারপরে বাড়ি যেতাম, তারপরে বাড়ি থেকে বকা শুনতে হতো। এক নম্বর বকা শুনতে হচ্ছে কেন ছাতা বা রেইনকোট ক্যারি করি না, আর দ্বিতীয়ত যখন বৃষ্টি হচ্ছে কেন ভিজে আসলাম, বাট বুঝবে না যে ওই ফিলিংটা কী আছে বৃষ্টিতে ভিজে যাওয়া। এটা আমার কাছে সব থেকে মেমোরেবল মুমেন্ট থাকে যে বৃষ্টির সৃষ্টির দিনে, বাট এখন মিস করি। এখন বাড়িতে থাকি, প্লাস প্রাইভেট টিউশনও পড়তে যাওয়া হয় না, আর প্রাইভেট টিউশনও সব বন্ধ। এখন যাই না ফিউচারে কী হবে, কলেজে এরকম এক্সপিরিয়েন্স করতে পারবো কি পারবো না, কবে কলেজ খুলবে না খুলবে, এখন তো এমনি ঘুরে বেড়াই। যখন এই সাইডে সব পড়তে আসতাম, এই সাইডে পড়তে আসার সময় পিছনের দিকে আমি ছাড়ে আসলাম, এগুলো সব থাকতো হচ্ছে আমাদের আড্ডা মারার জায়গা। এই আইসক্রিমের যে দোকানটা আছে বা পিছনে ফুচকার দোকান মোমোর দোকান ছিল, ওইগুলো ছিল আমাদের সব আড্ডা মারার জায়গা। আমরা সব বেরোতাম, আড্ডা মারতাম, ধরে নাও 7:30 সময় ছুটি হলো, 8 পর্যন্ত এখানে খাওয়া দাওয়া করে 8:30-8:15 সময় বাড়ি ফিরতাম। ভাই সাহেব, আবার বৃষ্টি পড়া জোরে শুরু হয়ে গেছে, একটুর জন্য থামছিল, আবার জোরে পড়া শুরু হয়ে গেছে, এখন জল তাড়িয়ে পারি বাড়িতে পৌঁছার। বৃষ্টি জোরে পড়ছে লিটারেলি, ক্যামেরা ধরা দেখা যাচ্ছে কিনা জানি না, বাট ভালোই জোরে পড়ছে। ভাই সাহেব, বৃষ্টি তো জোরে পড়া, পুরো আধা ভিজে গেছিস, বাইরে বেরোয় মানে ভুলই ডিসিশন নিলাম, বাইরে গিয়ে বেকার বেকার গাল খেলতে হবে। 10 মিনিটের জন্য বৃষ্টি থামছিল, বাইক যেতে যেতে আবার ভিজে গেলাম পুরোটা। আমি এখন ফুল স্পিডে সাইকেল চালাচ্ছি যাতে বৃষ্টিতে এর থেকে জোরে হওয়ার আগে আমি যাতে বাড়িতে পৌঁছায় যেতে পারি। তো থ্যাংকস গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও টিলার, ভিডিওটি এ পর্যন্ত দেখে নিয়ে থাকলে ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব, পুরানো হলে অবশ্যই শেয়ার। তবে দেখা হচ্ছে কালকে এরকম কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা আর জাস্ট।